আল্লাহর নিকটে দুইটি চিহ্ন দান এই চারটি যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে তত প্রিয় নয়, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, দশ লক্ষ টাকা খরচের হজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, এক কাতরাত দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সেটা যেটাই হোক না কেন। দুই কাতরাত দামিন তুরাত ফিসাবিলিল্লাহ, এক ফোঁটা গায়ের রক্ত যেটা আল্লাহর রাস্তায় প্রবাহিত করা হয়েছে, সঠিক সত্য যুদ্ধে শরীর রক্ত ঝরে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন ওয়াসাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে শরীর কেটে গেছে ফেটে গেছে, এই তার চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার ওয়াসাল ফি ফরিজাতি মিন ফরাইজিল্লাহ, সিজদা করে কপালের দাগ, বসে থেকে থেকে তাকনোর দাগ, রুকু সিজদা করে হাঁটুর দাগ, এবাদত করতে করতে অঙ্গের দাগ, চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনই ভাই বোন একটু লক্ষ্য করুন, চারটে, তবে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। এক নম্বর আছে এক ফোঁটা চোখের পানি, দুই নম্বরে আছে গায়ে এক ফোঁটা রক্ত যা কঠিন, তিন নম্বরে আছে যুদ্ধে নেমে গায়ের শরীরের ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ, চার নম্বরে আছে ইবাদত করতে করতে শরীরে কপালে হাতে পায়ে দাগ, যেটা সব কঠিন তবে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি সহজ, যা মানুষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত, একদা আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমার জীবনে এত দামি গুরুত্বপূর্ণ বক্তব্য কখনো শুনিনি, এরকম বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্য বললেন, লাউ তাআলামুনা মা লাউ লাবাকাইতুম কাসিরা ওয়া লাযায়তুম কালিলা, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। যারা এখানে বসে আছে একটু নিজেকে বলে দেখি তো, কান্নার সময়টা আপনার কেমন? গত রাতে কান্নাকাটি কি হয়েছে, তার আগের রাতে, এই সপ্তাহে, এই মাসে, এই বছরে? তাহলে কি আসলে আল্লাহকে চিনি না? বক্তব্য তো নিয়মিতই শুনছি, বক্তব্যই যে কি শুনছি সেটাও তো একটা বিবেচনার ব্যাপার। বক্তব্য তো শুনি যে অনেক সময় হুজুর অনেক কাঁদায়, একেবারে ওই কারবালার কাহিনী বলে চোখের পানি ঝরাতে ঝরাতে একবারে কাপড় ভিজে গেল, আবার হাসিও হলো। তো তাহলে কান্না কোনটা? পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। এই বাক্যের সারমর্ম আপনার কাছে কি?
এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন, হাদিসে আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কিনা, বইয়ের নাম হলো উপদেশ। ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভীতি, ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। তো নিজে না কিনলেও অন্যজন কিনলে তো আপনি একটু পড়তে পারেন, তারপরে একটু দেখবেন আল্লাহ ভীতিতে আল্লাহর নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, যদি আপনার উপকারে আসে।